সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ইরিশ জাকের, এশিয়াটিক এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির ডিপার্টমেন্ট অফ গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়ার 29 এবং 30 নম্বর ব্যাচের ছাত্রছাত্রীরা, যারা আপনাদের শিক্ষা জীবনের এই স্তরটি সম্পন্ন করতে যাচ্ছেন, তাদের সবার প্রতি আমার প্রাণ ঢাল অভিনন্দন। এই আপনাদের সামনে সপ্তাহব্যাপী আপনাদের ফাইনাল পোর্টফোলিও প্রেজেন্টেশন হবে। এই সময়টা এই কাজটা করতে নিঃশব্দে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি নিশ্চিত যখন এই কাজটা, এই পুরো অভিজ্ঞতাটা আপনাদের জন্য আনন্দময় ছিল। এবং যত বেশি বয়স হবে, আমাদের মতন যখন বয়স হয়ে যাবে, তখন আপনারা এই সময়টাতে দিকে ফিরে তাকাবেন না, এবং অনেক মধুর স্মৃতি হয়ে দাঁড়াবে আমার বিশ্বাস। আমি আর এর আগেও সৌভাগ্য হয়েছে আমাদের এরকম ফাইনাল প্রেজেন্টেশন দেখার আপনাদের ডিপার্টমেন্টের, এবং আমি মুগ্ধ হয়েছি, এবং আমার কোন আমি নিশ্চিত যে এই বছর আপনাদের কাজ দেখে আমরা মুগ্ধ হব। শান্ত মারিয়াম ইউনিভার্সিটির সব ফ্যাকাল্টি এবং এর সাথে যারা এই উদ্যোগের সাথে এবং আপনাদের ডিপার্টমেন্টের সাথে যারা জড়িত আছেন, তাদের সবাইকেও অভিনন্দন জানাই। বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম এনামুল করিম শান্ত, ওনার প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা। শান্ত মারিয়াম আমাদের ইন্ডাস্ট্রিতে এবং আমাদের সমাজে ইতিমধ্যে একটি ইতিবাচক এবং একটি বড় ভূমিকা পালন করেছে, এবং এটা ধারাবাহিকতা আমি নিশ্চিত যে আপনাদের কাজের মাধ্যমে এটা চলতে থাকবে। আপনাদের বিশেষ করে গ্রাফিক ডিজাইন স্টুডেন্টদের জন্য আমি বলতে চাই যে যেই ভার্চুয়াল টেকনোলজির কারণে আপনারা গত 2 বছর এই করোনার সময়ও আপনাদের পড়াশোনা চালিয়ে যেতে পেরেছেন, সেই ভার্চুয়াল টেকনোলজির কারণেই গ্রাফিক ডিজাইনের ভবিষ্যৎ আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী বাংলাদেশের ভবিষ্যৎ খুবই ভালো। আমরা আমাদের আউটসোর্সিংয়ের কাজ চালিয়ে যেতে পারছি একটা ইন্ডাস্ট্রি হিসেবে, এবং আমাদের ভিতরে অভ্যন্তরীণ যে ইন্ডাস্ট্রি, আমাদের বিজ্ঞাপনী যে ইন্ডাস্ট্রি, সেখানেও কিন্তু ওয়ার্ক ফ্রম হোম এবং ভার্চুয়াল প্ল্যাটফর্ম, ভার্চুয়াল টেকনোলজির মাধ্যমে আমরা আমাদের কাজগুলো মোটামুটি চালিয়ে যেতে পেরেছি। সুতরাং আপনাদের পেশাগত জীবনে ব্যাঘাত ঘটবে এটা ভাবার কোনো কারণ নেই। তো আপনাদের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে, এটা আমার বিশ্বাস, এবং সেই বিশ্বাসের উপর নির্ভর করে আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা। এবং এত সুন্দর একটা সময় আপনারা পার করেছেন এবং আপনাদের শিক্ষা জীবন আপনারা সম্পন্ন করতে চাচ্ছেন, এই জন্যে আবারও আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন।